হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউজ। আগে দেখো অনেক জন বলে ভালো আছো? আর এই যে ওদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন নেস্টাম, যেটা ওরা খুবই ভালোবাসে খেতে। খুব ভালোবাসে। এ বলো ভালো আছো? ভালো আছো? খেয়ে নিয়েছে। গুড মর্নিং। অনেককে আবার দাও। যাই দে। এই যে জান জান দেখো বসে আছে। বাই। ওঠো 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 ওঠো। না না হাম করে না। ওরা এখন বাইরে ঘুরছে আর এখন খাচ্ছে, ঘুরে ঘুরে খাওয়া হচ্ছে। মার ঘুম হয়নি সারা রাত, খুব জ্বালায় খুব। তারপরে এখন ভ্লগ এডিট করা সব ওই করে রাখে রাতে, আমি এখন আর করি না তেমন। ভয়েস দিতে হয় যেহেতু ও দেয়, এই জন্য এখন ও সবই করে। যখন ভয়েস দিতে হয় না তখন আমি করে দিই। আসো চলে আসো, হাম করে নাও, হাম করে নাও, একটু করে হাম করে নিয়ে তারপরে আবার খেলো। খেয়ে নাও। আজকে ওদের ভ্যাকসিন হওয়ার কথা ছিল, কিন্তু ভ্যাকসিনের ডেটটা চেঞ্জ করেছে, পরের সপ্তাহের বৃহস্পতিবার 23 তারিখ ওদের ভ্যাকসিনটা হবে। এই ভ্যাকসিনটা ওদের প্রায় 2.5 মাস পিছিয়ে গেল, 9 মাসের ভ্যাকসিন, সেটা প্রায় 5 মাস পিছিয়ে গেছে। 5 মাস কি, 6 মাস? 6 মাস হতে যায়, এই ডিসেম্বরের মধ্যে নিতেই হবে। তা না নেওয়ালে, তা যদি না নেওয়া হয় তাহলে কত? না, 1.5 বছরেরটা পাবে না। তাছাড়া এই দুটো ভ্যাকসিন নিতে বাইরে দিয়ে কত খরচা? 5,500 টাকা দুটো ভ্যাকসিন পড়বে বাইরে দিয়ে। তো তোমরা কোথা দিয়ে কে ভিডিও দেখো অতটাও তো জানি না, আমাদের এখানে সেন্টারে দিয়ে দেয় ভ্যাকসিনগুলো, গভর্নমেন্ট থেকেই দেয়। সেম ভ্যাকসিনই বাইরে দিয়ে তোমার ওই রেট। এখন এই জিনিসটা ভালো হয়েছে, আগে হসপিটালে লাইন দিয়ে নিতে হতো, আমাদের সময় হসপিটালে লাইন দিয়ে নিতে হয়েছে। দিদি আসছে, দিদি, এই যে যা, দিদি কই? দিদি আসছে, যা দিদি। দিদি কই? চলে গেছে দিদি, কোথায় গেছে? দিদি আসছে, যা দিদি, টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও, এদিকে টাটা দাও। বলো ভাও আছো? ভাও আছো? ভাও ভাও এমনি একটু বলে দে, বলো ভালো আছো? ভালো আছো? চলো ওদের খাইয়ে নি, তাড়াতাড়ি করে খাইয়ে দিই। খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও। খুব অনিক আর উজানকে নেস্টাম খাইয়ে দিয়েছি, চা খাই খেয়ে নিয়েছি আমরা। আর এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা গরম করেছি, করে আমি বোন আর উদিতে অল্প অল্প করে খাবো, কারণ কালকে তো একদমই খাইনি, তোমরা জানোই কালকে তো আমরা কেউই খাইনি, ওই জন্য অল্প করে নিয়েছি। চলো আমরা এটা খেয়ে নিই। অনিক আর উজানকে স্নান করানো, স্নান করাতে হবে। ওই চামচটা নিয়ে এখান থেকে কাটিয়ে কাটিয়ে খাবে। কে, আমি? আমি কে? আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নি, পরে কথা বলছি। এই দেখো আমার সোনাই খায় পাঁপড়, আমার বাবুই খায় পাঁপড়। এ বাবু দেখ, সোনা পারে না, পারে না, করো এরকম করো। তোমরা পাঁপড় খাচ্ছ? আমাকে একটু দাও বাবা, আমি একটু খাই বাবা, আমাকে একটু দাও গো, একটু দাও গো, একটু দাও। অনিক আর উজান এখন পাঁপড় খাচ্ছে, মা গেছিল একটু দরকারে, তো সেখান থেকে এসছে, পাঁপড় নিয়ে এসছে। এখন সন্ধে হয়ে গেছে, সারাদিন আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। এই দেখো পাঁপড়। কি ও বাবা, ও বাবা, বাবা, দাদা, বলো টাটা দাদা। আমি দেখো একটুখানি শুয়ে পড়েছিলাম 5-10 মিনিট মতো, আর এই দেখো আমার বড় বাবা। এই বড় বাবা, এই বড় বাবা, ইয়েই
করো। ডাইপার পরিয়ে দিয়েছি ওদেরকে, স্নান করিয়ে চুলা ধরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ডাইপার পড়েছো পাপা? ডাইপার পড়েছো? পড়েছো ডাইপার? ডাইপার পড়েছো মামা? ডাইপার পরিয়ে দিয়েছি, দিয়ে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি। আর আমি দেখো এখানে ওন্না গায়ে দিয়ে শুয়ে আছি, ঠান্ডা লাগছে। চলো তোমাদের সাথে এবারে শেয়ার করছি আমরা কি কি করছি। মাকে বলবো টোনি চা করতে। এই হলো আমাদের ক্যানিংয়ের সব থেকে বড় মা কালীর মূর্তি, যেটা আমাদের মেলা হয়, বড় মেলা হয়। সব থেকে বড় মূর্তিটা মনে হচ্ছে 41 ফিট ছিল যতদূর আমি জানি। আর যদি 41 ফিট মানে নাও হয়, পরের দিন ব্লগে বলে দেবো যেদিন অনেক আরুজানকে নিয়ে যাব। তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিচ্ছি ঠাকুরটা। দেখো এত ভালো হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো তোমরা চাইলে শর্টসটা দেখে নিতে পারো। আজকে সারাদিনে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো এখন আমরা চলে এসেছি, এখন 10টা বাজে, 10টার সময় আমরা এসেছি ফাঁকা মেলায়। তো এখানে দেখতে পাচ্ছ সব গুটিয়ে নিয়েছে প্রায়। তো এটা হচ্ছে আমাদের ক্যানিংয়ে ডায়বাগে নিতে হয় সব থেকে বড় কালী ঠাকুরের মেলা। তো সব থেকে বড় কালী ঠাকুরটা এখানেই হয় আমাদের ক্যানিংয়ের মধ্যে। প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এবছর করেছিল দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের আদলে হচ্ছে প্যান্ডেলটা হয়েছিল। তো আমরা এই প্রথমবারই এলাম কালীপুজোর সময় থেকে, অনেকদিন হয়ে গেছে মেলা চলছে, এখনও আসা হয়নি। তো ওই জন্য পিসির মেয়ে এসছে, ছেলে এসছে দেখতেই পেলে, তো ওদেরকে নিয়ে ওরা বললো মেলায় যাবো চল সবাই মিলে। তো সবাই মিলে বলে আসা হয়েছে। এখানে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এদিকে চারিদিকের এইগুলো উড়ছিল। আরে হাওয়াটা সত্যি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমরা মোটামুটি চলে এসেছি, যেহেতু অনেক রাতেই এসেছি, প্রায় শেষের পথে, একদম লোকজন কম, প্রায় বলতে গেলে একদম লোকজন ছিলই না খুব একটা, হাতে গোনা কয়েকজন ছিল। তো আমরা এসে প্রথমে মেলার দিকে ঢুকে ঘোরাঘুরি করছিলাম, আমি, আমার বোন, তারপরে পিসির মেয়ে, আমরা তিনজন দাঁড়িয়েছিলাম। উদিত আর ভাই গেছিলো, উদিত গেছিলো আবার ভাইকে আনতে, মানে উদিতের গাড়িতে আমরা তিনজন প্রথমে চলে এসেছি, তারপর ভাইকে আবার আনতে গেছিলো। তো আমরা সবাই মিলে এদিকে দেখিয়ে দিলাম যে মেলায় কী কী আছে না আছে, ছোটোখাটো, খুব বেশি বড় মেলা নয়। ওদিকে ব্রেক ড্যান্স ছিল, মিকি মাউস ছিল, বাচ্চাদের কিছু ঘোড়া ছিল, কাঠের নাগরদোলনা ছিল, তারপরে বাচ্চাদের গাড়ি। তাই জন্য আমি বলছিলাম যে গাড়িগুলো চড়াবো অনিকারুজানকে নিয়ে আসলে। আর আমি এদিকে একটুখানি চশমা দেখছিলাম, তো দেখো সাদাটা বেশ ভালোই লাগছিলো। তারপরে দেখলাম যে না, ভালো লাগছে দেখতে, কিন্তু এ দিয়ে আমার কাজ চলবে না, কারণ আমার পাওয়ারের চশমা লাগবে। তো ওই জন্য আমার পাওয়ারের চশমা পরে নিলাম। তারপরে এখানে সবাই আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, এখানে দাঁড়িয়ে আছি। এদিকে ফুচকার আলু মাখা চলছিল, তো আমারটা আলাদা করেই মাখা, কারণ আমি সব থেকে বেশি ঝাল খাই ওই জন্য, আর সবাই তো কম ঝালই খেয়েছিল। তো আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে এখন চলে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্য। পাপড়ি চাট এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে, আর এখানে ভাই আর উদিত খায় না পাপড়ি চাট, আমরা তিনজন মিলেই পাপড়ি চাটটা খেয়েছিলাম, ভালোই লেগেছিল, খারাপ না। তো আমরা এখানে তিনজন মিলে এখন পাপড়ি চাট খাচ্ছি। তো ওদিকে একটু ফটো টটো তুলতে হবে, ঠাকুরটাও দেখেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক দেখো আমরা এদিকে এখন পাপড়ি চাট খাচ্ছি। আর এই যে ভাইকে আমরা বলছিলাম বারবার খা, ভালো হয়েছে ভালো হয়েছে, তো বলছিল না আমি খাই না, ওসব খাবো না। এদিকে উদিত বললো আমিও খাই না, ও খাবে না। তারপর দেখো মেলায় এখানে অনেক রকম দোকান বসেছিল, কানের চুড়ি এটা ওটা অনেক দোকান। তারপর এখানে আমরা চলে এসেছি এখন চিকেন কাবাব, এখানে নাম দিয়েছে চিকেন রেশমি কাবাব, কিন্তু আদৌ ওটা রেশমি কাবাব ছিল না, এমনি জাস্ট কাবাবই ছিল। আর দিয়ে আর নিয়েছিলাম ফিশ বাটারফ্রাই, এটা ভালো ছিল, এমনি কাবাবটাও খেতে ভালো লেগেছিলো, কিন্তু বাটারফ্রাইটা বেশি ভালো লেগেছিলো, আর মাছটা পুরো ভেটকি মাছই ছিল, তো ভালো লেগেছে, প্রচণ্ড গরম ছিল। তারপরে আমরা ওটা খেয়ে দিয়ে চলে এসেছি এখানে স্প্রিং পটেটো খেতে, এটা খেতে খুবই ভালো লাগে, মোটামুটি বেশ ভালো লাগে। তো এখানে রেডি হচ্ছিল আমাদের, তো আমরা লাইনে ছিলাম, 3-4টে রেডি হচ্ছিল, তারপরে আমাদেরটা হবে। তো এখানে প্রসেসিং করছিল, বানাচ্ছিল, তারপরে দেখতে পাচ্ছ এক একটা দাম নিয়েছে 40 টাকা। তোমাদের, তোমরা যারা যারা খেয়েছো তারা কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কত দাম নিয়েছে। তো এখানে ভাজতে দিয়ে দিয়েছে,
তারপরে তেল ঝাড়ি আমাদেরকে দিয়ে দেবে সস টমেটো সস দিয়ে আর মেয়োনিজ দিয়ে আর এই চাট মশলা নিজেদের তৈরি করা চাট মশলা ছিল সেটা দিয়েছিল তো এই যে রেডি হয়ে গেছে আমাদের স্প্রিং পটেটো ফ্রাই এদিকে আরও অনেকের হচ্ছিল আমরা একটাই নিয়েছিলাম কারণ অনেক কিছু খাচ্ছিলাম বলে ওই জন্য অল্প অল্প নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম তো এই যে দিয়ে দিয়েছে আমাদের স্প্রিং পটেটো ফ্রাই মেয়োনিজ আর চাটনি দিয়ে আমি প্রথমে একটুখানি খেলাম একদম গরম ছিল তো ভালোই লেগেছে আমার এদিকে এবারে বোন ট্রাই করবে ভাই ট্রাই করবে তারপরে আমার বোন ট্রাই করবে সবাই মিলে খাবো আর কি তো দেখো মেলাটা এখানে অনেক আরুজানকে একদিন নিয়ে আসবো এখন এই ভাইফোঁটা আর ঝামেলা টামেলা ছিল বলে ওই জন্য নিয়ে আসিনি এখনও পাঁচ দিন মেলাটা হবে তো ওই জন্য ভাবছি একদিন অনেক আরুজানকে একটু তাড়াতাড়ি নিয়ে আসবো আর ওদেরকে একটু গাড়ি বাচ্চাদের ওই গাড়িগুলো ঘোড়াগুলো চালাবো না গাড়িগুলো চড়ানোর ইচ্ছে আছে দেখা যাক এখন কী হয় আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছিল কুয়াশা ছিল সারাদিন তাও আমি স্লিভলেস পরে গেছিলাম কুর্তি আর কি তো যাই হোক এখন রাত 11:30 বাজতে যায় আমরা এখন এইসব করছি মেলার মধ্যে তো বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমরা গেছিলাম 10:00 সময় এসছি ওরকম 12:30 দিকে 12:15 দিকে তারপরে এখানে দেখো এই যে উদিত খাচ্ছিল বোনকেও একটুখানি দেখিয়ে দিলাম তো এটা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে এখন চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য এদিকে আমরা চারজনের জন্য নিয়েছি রাবড়ি আর উদিত নিয়েছে একটা কর্নেটো এই যে আমরা সবাই মিলে এখানে আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছি সবাই এক জায়গায় করে একটা ফটোও নিয়েছিলাম তাই জন্য তো তারপরে আমার বোন আবার ওটা চেঞ্জ করে কর্নেটো নিয়েছে ও রাবড়িটা খায়নি তো দেখো এদিকে আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ির জন্য নিয়েছিলাম আসার সময় আর এখানে একটা জিনিস এতটাই আমার ভালো লেগেছে এগুলো এতটাই ভালো লেগেছে তো আমার এত পছন্দ হয়েছে বলে বোন বলছে ঠিক আছে তুই নিয়ে নে তোকে আমি গিফট করছি তো বোন আমাকে গিফট করেছে দেখো এই যে ফ্যামিলি লেখাটা দেখলে কার্ডগুলো আলাদাভাবে বিক্রি হচ্ছিল আর এর উপরে যে নামগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন বলে দিতে পারো নিজেদের ইচ্ছে মতো নাম লেখাতে পারো তো সেটা এখানে লিখতে দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে এদিকে বোন আর আমার বোন আর পিসির মেয়ে দুজনে মিলে এখন পান খাচ্ছে বেনারসি পান কিনে খাচ্ছে এখন দুজন মিলে হাফ হাফ করে তারপরে চলে এসছে এখানে খেলা করতে এই খেলাগুলো হচ্ছে সেই বলগুলো দিয়ে আর নাম্বারের মধ্যে বলগুলো দিতে হবে তো প্রাইজ থাকে বোন এদিকে খেলছে দেখো তো বোন একাই পেয়েছিল একটা গিফট সেটা হচ্ছে ওই সোপ কেস মানে সাবান রাখার কেস আর কি আর আমি আর ভাই তোমরা দেখতেই পাবে একটু পরে যে আমি আর আমি এই যে খেলছি দেখাবো তোমাদেরকে আমি ভাই দুজন মিলে খেলেছি কিন্তু আমরা কোনো গিফট পাইনি আমাদের টাকাটা পুরো একদম জলে চলে গেছে তো যাই হোক বেলুন ফাটাতেও ভালো লাগে কিন্তু আমি খুব একটা পারি না সেই জন্য আমি ফাটাইও না তো এদিকে দেখো বোন এই যে খেলছিল দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এই খেলাগুলো বেশ ভালোই লাগে খারাপ না নাম্বারগুলো মানে তুমি যেটাই মনে করবে যে আমি এটাই দিতে যাব সেটাই কিছুতেই যাবে না কোনোবারই যায় না তো এই যে দেখতে পাচ্ছো এই যে এইটা পেয়েছে বোন আর তারপরে আমি ট্রাই করব আর ভাই ট্রাই করবে তো মেলাটা এরকম মানে প্রত্যেক বছরে অনেকটাই ভিড় হয় অনেক লোকজন থাকে এবছরই দেখছি একটু লোকজন কম শুনছিলাম নাকি লোকজন কম হয়েছে কারণ ভাইফোঁটা সব কিছুই যায় কিন্তু মেলাটা যাই না কেন এবছর কম আর এবছর ঠাকুরটা এত সুন্দর হয়েছে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আমার আমার তো খুবই 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 ভালো লেগেছে এমনি প্রত্যেক বছর মোটামুটি ভালোই হয় কিন্তু মানে একটু ন্যাড়া ন্যাড়া টাইপের বানিয়ে ফেলে আর এবছর খুবই সুন্দর করেছে কুমোরতুলি থেকে ওখান থেকে কারিগর এনে এখানেই তৈরি হয়েছে আর এই কালী ঠাকুরটা বিসর্জন হয় বলতে এখানেই জল দিয়ে ঠাকুরটা ধুয়ে দেয় কারণ অনেক বড় করে তো সেই জন্য জল দিয়ে ধুয়ে দেয় আশেপাশে আরও দু একটা বড় হয় কিন্তু এত বড় হয় না আরও দু একটা মোটামুটি বড় কালী ঠাকুরের মেলা হয় মেলা বলতে ওই ছোটোখাটোই হয় তো সেগুলোই আর আমরা যাইনি এটাই চলে গেছিলাম
তো পিসির ছেলে মেয়েও এসছে, তো ওই জন্য সব মানে সব ভাই বোন মিলে একটু গেছিলাম, ওদের তো গেছিল। আর অনিক আর উজানকে নিয়ে যাবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু তারপরে ভাবলাম যে না থাক, ওদেরকে আর এই রাত্রে নিয়ে যাবো না, তাহলে ওদের যদি ঠান্ডা লেগে যায়। আর আজকের সারাদিন কুয়াশা ছিল সেই জন্য। তো তোমরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ভাই ফুটার ব্লগগুলো এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখবে, যারা অনেকে আছো কমেন্টও করো যে না তোমাদের ভিডিও এই ব্যস্ততার জন্য দেখতে পাইনি, দেখতে পারিনি, এখন দেখছি তাই কমেন্ট করলাম। তো এগুলো দেখতে খুব ভালো লাগে। তো দেখো ফাইনালি আমার এই গিফটটা রেডি হয়ে গেছে, আমার বোন আমাকে এটা গিফট করেছে, আর আমার খুব 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 ভালো লেগেছে এই ডিজাইনটা। আমি বলে দিয়েছিলাম ওই দাদাটা করে দিয়েছে, তো বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে পরে দেখাচ্ছি। বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছি, ভালো এই দেখো আমরা আইসক্রিম নিয়ে এসেছি। আমার সোনা পাপারা খাও 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 বাবা খাও, আইসক্রিম খাচ্ছে মাখছে, সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তো আমরা খেয়ে এসেছি, আর বাবা মা পিসি অনেক উজানের জন্য নিয়ে এসেছে, ওরা এখন বসে বসে আকিম খাচ্ছে, মাখে না। হ্যাঁ আম্মা বাবা কে খায়, আম্মা বাবা গায়, আম্মা পাপারা খায়। এখন বাজে জানো কটা, 12:30 বাজতে যায়। এখন অনিক আর উজান আইসক্রিম খাচ্ছে, দেখেছ জিলিপি এনেছি, জিলিপি খাবে ওরা সবাই এখন। ওই দৌ ওই দৌ খাও। আমার সোনা বাবু কই, এ সোনাই তুই কি সেজেছিস এটা সোনাই রে? না না ওটা খেতে পারবি না, ওটা বসো বসে খাও বসে খাও। মামা সোনা বাবা কই, আমার বাবা এদেরকে মেলায় নিয়ে যায়নি। ও মা মেলায় গিয়ে আমরা ঘোড়ায় চড়বো, কেমন? আমরা ঘোড়ায় চড়বো। ও বা আমরা মেলায় গিয়ে ঘোড়া চড়বো। হ্যাঁ কত গাড়ি আছে, ঘোড়া আছে, চড়বো। হ্যাঁ খাও, এ ওটা পুরো খুলে দে না, এই তো এই তো, এটা এটা ফেলে দে, এটা ফেলে দে, এটা নোংরা। হ্যাঁ খাও, এবার এটা খাও। হ্যাঁ এবার অনেককে দাও, অনেককে দাও, ওটা খোলা খোলা আছে অনেকটা, খাও খাও খাও, আমাকে একটু দাও তো বাবা। ও আচ্ছা আমি খেয়েছি, তুমি খাও, আমি খেয়েছি, অনি একটু দাও। আচ্ছা চলো অনিক আর ওজন খেয়ে নিক। তো এখানে দেখো পিসি, উদিত ভাই, তারপরে বাবা লুডো খেলছে চারজনে মিলে। আর এদিকে পিসির মেয়ে আমরা সবাই দেখা দেখি করছিলাম। এদিকে আমাদের ডিনারে হয়েছে শিম ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর বাবা সন্ধ্যেবেলায় বড়াগুলো করেছিল, কলার বড়া, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। আর উদিতের জন্য হয়েছে মাছ ভাজা, লাউফেলি মাছের ভাজা, আর আমাদের হয়েছে লাউফেলি মাছের টক। তো আমরা এবার ডিনার টিনার করে নেব। এই হচ্ছে আমার গিফট, তো বোন আমাকে এটা গিফট করেছে। এই দেখো অর্পিতা উদিত লাইফ স্টাইল, উদিত অর্পিতা উজান অনেক, মাঝখানে হার্ট আছে আর এদিকে ফুল আছে। তো কেমন লাগছে গিফটটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে শোপিস, এখানে সাজিয়ে রেখেছি, এগুলো সব ওলট পালট হয়ে আছে, এগুলো সাজাবো পরে, ঠিকঠাক করবো। এদিকে দেখো অনিক আর উজানের ছবি, তো চলো এটাকে বন্ধ করে দিই। অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। টাটা।